আমলা মামলা ষড়যন্ত্র চলুক না কেন, আমরা সকল ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবার জন্য জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করি। আমি ছাত্রলীগের নতুন প্রজন্মের নেতাকর্মীদের কাছে আমার একটি দীর্ঘ আহ্বান রইবে, আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ডিস্ট্রিক্ট এলাকায় জনসমর্থন করে তুলুন, ডিস্ট্রিক্ট এলাকায় জনগণের কাছে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের জোয়ার, এই উন্নয়নের জোয়ারকে পৌঁছে দিন। কীভাবে আমরা সামনে নির্বাচন আসতেছে, আমরা এই নির্বাচনে আবার জননেত্রী শেখ হাসিনাকে কীভাবে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে এনে বাংলাদেশকে কীভাবে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।